তারপরে এই মন খাই দেখে 3 বছর এই ওষুধ আমরা চলতে আছে বাতের ওষুধ, কিন্তু কোনো কাজ হয় না। ওষুধ খাওয়ার পর একটু কোনো মতো ইয়ে হয়, আবার যে ব্যথা ওই ব্যথা শুরু হয়। তারপর 1.5 বছর ধরে আমি হাঁটুর ব্যথা, এই 1.5 বছর আমি হাঁটুর ব্যথা ওষুধ খাই থাকি, কিন্তু কোনো কাজ হয় না। দিন একটু মতন কোনো মতন থাকে, আর ওষুধ রিয়াকশন পেলে যে ব্যথা ওই ব্যথাই। তারপরে আমি এই হাঁটুর বিয়ে এক্সরে করছি, এই করছি, তাও কইছে যে আস্তে আস্তে আমি দেখাইলাম। দেওয়ার পরে আমার 1.5 বছর থেকে ওষুধ দিলে, 1 সপ্তাহ খাইবার, খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক দিল 5 সপ্তাহ, কোন কাজ হয় না। আমার কাজ না হওয়ার পরে তারপরে আমার কি করলো, ডাক্তার বললো যে আপনার অপারেশন করতে হইব। আমি সুস্থ হয়েছি, আপনি বুঝছিলাম। আর এখানকার সব ডাক্তার নার্স আর যা যা আছে সবই ভালো, সব ব্যবহার আবার ট্রিটমেন্ট পরিপূর্ণ, সব ভালো। তারপর হঠাৎ করে যে সফুল্লাহ স্যারের ভিডিও গুলো দেখলাম ইউটিউবের মধ্যে, তো ভিডিও গুলো দেখছি। তারপর আমি বলছি না আর কোন ডাক্তারই দেখাবো না, আর দরকারই নেই। মানে উনি একদম টোটাল আশা ছেড়ে দিয়েছেন, আর কোন ডাক্তারই দেখাবো। আমি তো অনেক অনেক দেখাচ্ছি, অনেক ডাক্তার দেখাচ্ছি, চিকিৎসা সম্পর্কে যে একটা বিশ্বাস সেটাই চলে গেছে। 4 বছর ধরে তো কোনো ডাক্তার বাদ নাই। তারপর বাড়িতে হইবো, তারপর আমি কইলাম যে অনেকদিন ধরে রিভিউ দেখতেছি, খালি 1 সপ্তাহ পরে খালি রিভিউ গুলো দেখতেছি, যে রেগুলার মানে কন্টিনিউ যে মানুষগুলো সুস্থ, এতগুলো মানুষ তো মিথ্যা কথা বলে না, একজন মিথ্যা কথা বলতেছে। অবশ্যই এই যে একটা বিশ্বাস তৈরি হলো মনের ভিতরে, সেই বিশ্বাস থেকে প্রতিদিন তো মানে যদি তাদের নিজস্ব মানুষগুলো হয়, তারপরও তো প্রতিদিন এক মানুষই দেখা যাবে। জি, কিন্তু নতুন নতুন মানুষ, নতুন নতুন ডিস্ট্রিক্ট, নতুন নতুন সবকিছু, নতুন নতুন মানুষ। জি, এই কারণে আমরে দেখাইলাম, আমরে সফুল্লাহ স্যারের পেজে সাবস্ক্রাইবার করে দিলাম। সাবস্ক্রাইব করে দেওয়ার পর আমি মানে কন্টিনিউ দেখতেছি, যে কারণ আমিও তো দেখতেছি, আমি তো অল টাইমই দেখতেছি যে প্রতিদিন ভিডিও আপলোড করে। তারপর আমরে দেখাইলাম যে তুমি দেখো যে এই টাইপেরই অনেক জনের ব্যথা আছে, তো আমি মতোই আরো এরকম অনেক জনের রোগী সুস্থ হয়ে গেছে। এগুলো আমি দেখতে দেখতে তারপর বললো যে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সে অনুযায়ী স্যারের কাছে নিয়ে আসেন এবং স্যার যখন ভর্তি হতে বলেন, হাসপাতালে কেউ না, তারা রুগী সুস্থ হয়ে গেছে দেখে তাও জিগেছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আশা করি সবাই এই মুহূর্তে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর্থ্রাইটিস একটি কমন একটি রোগ, যদিও আমরা অনেকে একে অগ্রাহ্য করি বা খুব বেশি একটা পাত্তা দিতে চাই না, বাট এই আর্থ্রাইটিস এমন একটি রোগ, একটা মানুষকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একটা মানুষকে সম্পূর্ণ ডিজেবল করে দিতে খুব বেশি একটা সময় দেয় না। এটা অনেকের ভিতরে হিডেন অবস্থায় থাকে এবং অনেক ক্ষেত্রে সেটা খুব আর্লি স্টেজে সেটা আপনার ধরা পড়ে। আমাদের অনেকের ভিতরে অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে, অনেকে ভাবেন যে হয়তো এটা দীর্ঘমেয়াদী, যখন একটা বয়স হয়ে যায় বা সার্টেন একটা এইজে মানুষ চলে যায় তখন হয়তো আর্থ্রাইটিস বা এই ধরনের রোগগুলো তাদের গ্রো করে। এটা কিন্তু আসলে সম্পূর্ণ ভুল একটি ধারণা। অনেক ছোট ছোট শিশু, অনেক ছোট ছোট বাচ্চাদেরও আমরা কিন্তু এই ধরনের রোগে আক্রান্ত হতে দেখি এবং খুব সহজেই এই ধরনের মানুষ কিন্তু এই ধরনের রোগে যখন পড়ে এবং সঠিক সময় যদি ট্রিটমেন্ট করতে না পারে, একটি মানুষ সম্পূর্ণরূপে আপনার ডিজেবল হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার, এবং সেটা যদি খুব বেশি খারাপ অবস্থার দিকে চলে যায় সে মানুষকে ফিরিয়ে আনাটা ওখান থেকে খুবই খুবই কষ্টকর। কারণ যে মানুষ সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, তারা কখনোই জিনিসটা বুঝবে না যে একটা অচল মানুষ বা সম্পূর্ণ ডিসেবল একটা মানুষ তার যে কতটা কষ্ট হতে পারে। তবে আশার কথা হচ্ছে এই ধরনের ট্রিটমেন্টের যে ধরনের ট্রিটমেন্ট রোগের যে ট্রিটমেন্টগুলো সেগুলো খুবই সহজলভ্য, যদি আপনি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট করতে পারেন, এটা শুধুমাত্র সময়ের ব্যাপার ভালো হওয়াটা। দর্শক, আমাদের আজকের যিনি অতিথি উনি ঠিক এই জিনিসটাতে উনি ভুগেছেন দীর্ঘ একটা সময়। ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল এবং অস্টিও আর্থ্রাইটিস ছিল, দুই হাঁটুতে, হাতে, সর্বোপরি পুরো শরীরে ছড়িয়ে গিয়েছিল এবং বিভিন্ন জায়গায় এর জন্য উনি অনেক ধরনের ট্রিটমেন্টও করেছেন।
এবং শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ। ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা উনি গ্রহণ করেন এবং খুব অল্প দিনের ভিতরে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক হয়ে গেছেন। এটা আমার মুখের কথা না, এটা ওনারই কথা। আসুন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা জানি, একটু প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা আজকে? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমি এখানে 8 দিনের মধ্যে আমি পরিপূর্ণ সুস্থ। আলহামদুলিল্লাহ। মা একটু যদি আমাদের দর্শকদের জন্য আপনার নামটা একটু বলতেন। আমার নাম সাহেদা বেগম। কোথায় থাকেন? কেরানীগঞ্জ চিঞ্জিরা। কেরানীগঞ্জ চিঞ্জিরা খুব প্রসিদ্ধ একটি জায়গা কেরানীগঞ্জ। আপনি তো একজন হাউসওয়াইফ, আমরা জানি একটু হাউসওয়াইফ, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে কি হয়েছিল আপনার এবং ঠিক কতদিন আগে? আমার 4 বছর আগে আমি বাতে ব্যথায় অনেক পুরা শরীর আমার ফুল লাগে তো, হাত পা এগুলো সব ফুল লাগে তো, আর আবাক হয়ে গেছিল। তারপরে 4 বছর ধরে আমি অনেক ডাক্তার দেখছি, এমবিবিএস। 4 বছর থেকে আপনি বলছেন, এই 4 বছরের সবার প্রথমে কি হয়েছিল, কি প্রথম ব্যথা থেকে শুরু হয়েছিল নাকি ব্যথা হাত পা আর ফুল লাগে তো? মানে প্রথমেই হঠাৎ করে আপনি দেখেন, আমরা তো জানি যে আপনি পুরো পরিবারের যে পুরো পরিবারকে আপনি সামলে রাখতেন এবং সব কাজকর্ম আপনি নিজ হাতে আপনি সামলাতেন সব কিছু। তো এই মানুষটা হঠাৎ করে আপনি দেখছেন যে একদিন প্রচন্ড শরীরে ব্যথা হচ্ছে, ব্যথা হয়, ব্যথার যে ফুল লাগেছে আমার দুনো হাত, আমি হাত দিয়ে বা পাও দিয়ে আমি হাঁটতেই পারি না, আমি কাজ ভি করা পারি না, এই মন অবস্থা মরে গেছিল। আর 4 বছর ধরে আমি ওষুধ খাই গেত আছে, তারপরে এই মন খাই দেখে 3 বছর এই ওষুধ আমরা চলতে আছে বাতের ওষুধ, কিন্তু কোনো কাজ হয় না। ওষুধ খাওয়ার পরে একটু কোনো মতন ইয়ে হয়, আবার যে ব্যথা ওই ব্যথাই শুরু হয়। তারপর 1.5 বছর ধরে আমি হাঁটুর ব্যথা, এই 1.5 বছর ধরে আমি হাঁটুর ব্যথা ওষুধ খাইতে, কিন্তু কোনো কাজ হয় না। দিন একটু মতন কোনো মতন থাকে, আর ওষুধের অ্যাকশন পেলে যে ব্যথা ওই ব্যথাই। তারপরে আমি এই হাঁটুর বিয়ে এক্সরে করছি, এই করছি, তাও করছে যে আস্তে আস্তে আমি দেখাইলাম। দেওয়ার পরে আমার 1100 টাকার ওষুধ দিলো, 1 সপ্তাহ খাইবার, খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক দিলো 500, পরে কোনো কাজই হয় না আমার। কাজ না হওয়ার পরে তারপরে আমার কি করলো, ডাক্তার বললো যে আপনার অপারেশন করতে হইব। তারপরে ওষুধ দিলো, দেওয়ার পরে 1 সপ্তাহ খাওয়ার পরে আপনার অপারেশন করতে হইব। তারপর আমি এলাম, তারপরে আমার 500 করে অ্যান্টিবায়োটিক দিছে খাইবা, আমি 1 সপ্তাহ খাইলাম, খাওয়ার পরে আমার আরো বেশি ফুল লাগলো, আমি হাঁটতেই পারিনি। তারপরে না পারে আমি বাথরুমে ভিজে পাই না, কোনো কাজ কাম বিগড়ে পাই না, আমার ছেলে না পারে আমার কমটে না দিছে। মানে আপনি যে মানুষটা সম্পূর্ণভাবে স্বাভাবিক সব জীবন যাপন করছিলেন, সব কাজকর্ম নিজে করছিলেন, হঠাৎ করে দেখলেন যে আপনি আর এত খারাপ আছিলাম যে আমার বোন বিধবা আছে, আমি যে খারাপ হইতাম এক কাপ চাবি পাকা পারতাম না, ইমন অবস্থা হয়ে গেতাম গা। কিন্তু হেনে আমি 8 দিনের মধ্যে আল্লাহ লাখ লাখ শুক্রে আল্লাহ আমার হেনে আনছে দেখে আমি সুস্থ হয়েছি, আপনি বুঝছিলাম। আর আহেনকার সব ডাক্তার নার্স আর যা যা আছে সবচেয়ে সবই ভালো, সবচেয়ে ব্যবহার আবার ট্রিটমেন্ট ওপেন পরিপূর্ণ সবচেয়ে কি ভালো। মা আচ্ছা আমরা একটু পিছন থেকে একটু আসি, যে আপনি যেটা বলেছেন যে আপনি একটা সময় এত খারাপ অবস্থা হয়েছিল যে আপনার হাত পা সব ফুলে গিয়েছিল এবং আপনি কোনো কাজ করতে পারছিলেন না, দুপুরে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন। তো ওই সময়টাতে যখন আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনি ভালো হচ্ছেন না, বরঞ্চ আরো খারাপের দিকে চলে যাচ্ছেন। তারপর আমি একবার ওই যে একটা থেরাপি দিতাম, ওই থেরাপি দেওয়ার পরে কোনো পরিবর্তনই হয়নি। আপনি দীর্ঘ একটা পরিক্রমা আপনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, কখনো কি এরকম মনে হয়নি যে এত ট্রিটমেন্ট করতেছি ভালো হচ্ছে না, বড় চালু খারাপ হচ্ছে, আমি মনে আর কোনোদিনই ভালো মনে হয় ইমনি তো মনে হতো যে আমি তো অনেক সময় আমি ঠিক পেপার কাঁদতাম যে আমি আর কোনো ডাক্তারই দেখা মনে যে আমার জন্য কোনো কাজ হয় না, আবার
সবাই বলে যে এই ব্যথার ওষুধ খেলে কিডনি নষ্ট হয়ে যাবে, হ্যাঁ নেবো তেন বলবো না, সবাই তো বলে একজন একই ধরনের। তারপর আর আমার ওষুধ তো চলতে আছে যে আমি না পারতে গিয়ে কটন জিনিসটা খারাপ, কিন্তু আমার ডাক্তারে আমার আরো 2 বছর আগে বন্ধ করে দিয়েছে, আমি একটু চলনের লেগে খালি কটন খাইতাম। তার মানে আপনি ব্যথা যখন সহ্য করতে পারতেন না, যে একটু যাতে নিজের চলাচল নিজে, আর যদি একদিন যদি এই কটনটা না খাইতাম না পরদিন হাঁটতেই পারতাম না, এই অবস্থা। কিন্তু আমার ছেলে যে আমার হাঁটু ব্যথা আমি সময় তো আমার দেখছে যে কি অবস্থা, না পাইরা তো আমার ছেলে মোবাইলে দেখা, আমার ছেলে আর মেয়ের আগ্রহের কারণে আল্লাহ আমি বহিনে আমার কোন ডাক্তারই দেখাইতে চাইনি, যে ডাক্তার অনেক দেখেছি আর কোন ডাক্তার দরকারই নেই, যে আমি ওষুধ এত খাইতেছি আমার কোনো কাজ হয় না। আমি মাসে মন্ত 3 থেকে 4টা ডাক্তার দেখাইতে তো যে কমে না, এই ওষুধ খাইতাম 15 দিন সময় দিত, খাওয়ার পর কোনো পরিবর্তন হইতো না। তারপরে আমি হামদাদের ওষুধ খাইছি 1 বছর মতো। তার মানে বার রাখেননি কোনো ট্রিটমেন্ট, সবই চেষ্টা করেছি, সবই সবই আমি করলাম, MBBS আর কেমি সেস করছি, তারপরে বাদ দেওয়া দিছি, আমি আর দেখাম হই না। তারপরে এই এখানে আসার কারণ আমার ছেলের আগ্রহ, আমার মেয়ের যেদিন আমি আইছি ওদিন আমার ভর্তি লেখা দিয়েছিল, তাই আমি কইলাম না যে আমি 2 দিন পর আয়াতে ভর্তি করি, তে আমরা হইলো কি করে মঙ্গলবার বুধবার এদিকে আইলাম, শনিবার দিন হেনে ভর্তি করলাম। তো শনিবার আয়া ভর্তি করার পরে আমি 3 দিন বা 4 দিন থেরাপি নেওয়ার পরে চিকিৎসা চিকিৎসা পাওয়া নেই, আমি আল্লাহ লাখ লাখ শুকরে আমি সুস্থ হয়েছি। আমরা জানি যে আপনি সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন, হাত পা নাড়তে পারতেন না, ব্রেন করতে পারতেন না, বসতে পারতেন না, অনেক খারাপ ছিলাম। দোতলা থেকে যদি একতলা নামতো তাও অনেক অনেক সময় লাগতো, আর আমার 20 মিনিট সময় লাগতো। আর আমার তো আমি আমার বোনের আগে আমি সিজদা না করে আমি বলে আলহামদুলিল্লাহ আমি আগে আগে আটে ওখানে দৌড়াই, ওইটাই তো আমি কই যে যারা যারা ইমুন আছে আল্লাহ যেমন সবাই হে না যেমন সুস্থ হে, আর আল্লাহ সবচেয়ে যার বাইরে আছে ওই হে নাই বা সুস্থ হইব, আমি যখন সুস্থ হয়েছি। আর আমি তো প্রমাণ, আমি আঙ্গ বাড়ির পাশে অনেক ইমুন রুগী আছে, আমরা দেখলে তো কি মানুষ কি হয়ে গেছে গা, সেটাই যে যারা আপনাকে হয়তো আশেপাশে দেখেছেন, যাই হোক এই যে দীর্ঘ একটা সবাই মনে করতো যে কি মানুষটা কি হয়ে গেছে গা, এত ডাক্তার দেখে কোনো কাজ হয় না। এই যে দীর্ঘ একটা সময়, দীর্ঘ একটা পরিক্রমায় এত ডক্টর দেখালো, এই যে দীর্ঘ একটা সময় পরে যে আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে অনেক খুশি লাগতেছে, আর সবাই খুশি যে সুস্থ হয়েছে, এটা সবতে ই করতেছে যে অনেক জানে সুস্থ হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে থেকে অনেক গেছে বা আল্লাহ সুস্থ করছে এক ওই উসিল্লায়। বা আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের পুরো দেশে বা বিদেশে যারা হয়তো এই ধরনের সমস্যা ভুগছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, যারা নেই এই আমার এই আমার যে মতন অবস্থা আছে যাগো এই অবস্থা আছে, সবাই যদি উনি না চিকিৎসা করে, চিকিৎসা করলে 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে ফলাফল পাওয়া যাইবো গা। আলহামদুলিল্লাহ। দর্শক, আমি তো আমি 4 দিনের মধ্যে আমি ফলাফল পাইছি, যা আমার যে এত খারাপ আমি 4 বছরে বাতে দিয়ে আমি ভুগতাছি। দর্শক, আমরা এখানে ওনার ছেলেকে পেয়েছি, যিনি প্রথম ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার ব্যাপারে জানতে পারেন এবং জেনে উনি ওনার মাকে সরাসরি উনি নিয়ে আসেন। আসুন একটু ওনার সাথে কথা বলি, কারণ পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটা উনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথে ছিলেন এবং ওনার সার্বিক তত্ত্বাবধানে এবং পাশাপাশি ওনার বোনও ছিলেন। এদের সবার যে একটা আপনার সামগ্রিক যে একটা চেষ্টা, সেই চেষ্টার ফলে কিন্তু আজকে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে আছেন। আসুন একটু ওনার ছেলের সাথে আমরা একটু কথা বলি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানি। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আজকে? আজকে অবশ্যই অনেক আনন্দের একটা দিন আমরা জানি। আমাদেরকে যদি একটু বলেন, আমরা জানি যে আপনার মা রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিসে উনি কষ্ট পেয়েছেন দীর্ঘ একটা সময়, গত 4 বছর, এবং প্রায় একরকম প্রায় ডিজেবল হয়ে গেছিল। আমাদেরকে যদি ওই সময়টা কষ্টের কথাগুলো একটু বলেন যে কেমন দেখেছেন আপনার মাকে এবং আপনারা কি কি করেছিলেন ওই সময়গুলোতে? মানে আমরা এমন কোনো ডাক্তার কেরানীগঞ্জ হোক আর এদিকে হোক অনেকগুলো ডাক্তার দেখাইছি, মানে কারো কাছ থেকে কোনো উপকার পাইনি। মানে দেখিয়েছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে চলে গেছে, মানে পাও আরো বেশি ফুলে গেছিল। মানে ডাক্তাররা যে ওষুধ গুলো সবগুলো ওষুধই আমরা কন্টিনিউ করতাম। আচ্ছা, মানে মাসের মধ্যে এরকম যেত যে আমরা প্রতি মাসে 3টা ডাক্তার বাড়াইছি, যে এনে দেখাইতেছি কোনো কাজ হইতেছে না, তাহলে আরেকজন আরেকটা ডাক্তারের খোঁজ দিচ্ছে ওইটা দেখি, মানে এরকম করে, মানে যে যখন যেখানে যেখানে বলছে মানে সব চেষ্টা করেছে, ইমুন কোনো বাদ দেয়নি, মানে সব কিছুতে মানে দেখাইছি। কিন্তু তারপরে যখন দেখছিলেন যে আপনাদের সবচেয়ে কাছের মানুষটি এবং পুরো পরিবারকে যে মানুষটা আগলে রাখে সেই মানুষটা দিনের পর দিন শুধু খারাপই হচ্ছে, কেমন লাগতো ওই সময়গুলো? মানে ওই সময় তো অনেক খারাপ লাগতো, কারণ আম্মু কোনো কিছুই করতে পারতো না এইরকম অবস্থায়। মানে চোখের সামনে আমরা দেখতেছি আমাদের মানুষটা ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে, কিছু করতে পারতো না, বিছানা থেকে উঠতেই পারতো না, যা করার বিছানায় বসে বসে করতো।
তারপরে আন্টিয়া সাপোর্ট দিত যে যেহেতু আম্মু পারতো না যে যখন পারতেন সাপোর্ট করতেন সাপোর্ট দিত তারপর হঠাৎ করে যে সফুল্লা স্যারের ভিডিওগুলো দেখতাম ইউটিউবের মধ্যে তো ভিডিওগুলো দেখছি তারপর আম্মু কইছে না কোন ডাক্তারই দেখামু না আর দরকারই নেই মানে উনি একদম টোটাল আশা ছেড়ে দিয়েছেন না কোন ডাক্তারই দেখছি আমি তো অনেক অনেক দেখেছি অনেক ডাক্তার দেখেছি চিকিৎসা সম্পর্কে যে একটা বিশ্বাস সেটাই চলে গেছে 4 বছর ধরে তো এমন কোন ডাক্তার বাদ নাই মানে যে যেখানে কইছে আমি প্রতিটা ডাক্তার দেখেছি মানুষই দেখা যাবে আমিও তো দেখতেছি আমি তো অল টাইমই দেখতেছি যে প্রতিদিন ভিডিও আপলোড করে তারপর আম্মুরে দেখাইলাম যে তুমি দেখো যে এই টাইপের অনেক জনের ব্যথা আছে তো আম্মু মতই আরো এরকম অনেক জনের রোগী সুস্থ হয়ে গেছে এগুলো আম্মু দেখতে দেখতে তারপর কইলো যে আচ্ছা ঠিক আছে হাসপাতালে কেউ না তারা রুগী সুস্থ হয়ে গেছে দেখে কাগজে গেছি যে তারপর স্যারে দেখা যে প্রথম যখন ভর্তি করলেন এবং এই যে আজকে বাড়ি নিয়ে যাচ্ছেন মাকে পার্থক্য কেমন দেখতে পাচ্ছেন সেই চার বছর আগে যেমন উনি সুস্থ স্বাভাবিক ছিলেন সব কাজকর্ম করতে পারতেন স্বাভাবিক ব্যথা মুক্ত একটা জীবন সবচেয়ে বড় হচ্ছে ব্যথা মুক্ত একটা জীবন কেমন লাগছে অনুভূতিটা কেমন থাকতে পারলে আল্লাহর কাছে শুকরিয়া এই অনুভূতিটা যদি একটু বলেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমি যে সময় আইছি যে সময় প্রথমে নাইলাম আর পর আমি হাঁটতে পারি না কিন্তু ব্রিজে মানে বাইঙ্গা বাইঙ্গা পুলিশ গুলা শুনতাম এই রিক্সা এবার দিত না কিন্তু আমার মতন আরো যে যে রুগী আছে সবাই আহুক আইলে সবচেয়ে সুস্থ পারবো আলহামদুলিল্লাহ দেখলো না ওইখানে ওষুধ গুলো লিখে দিয়ে দিল অনুমানের উপর মানে অনুমানের উপর কি হচ্ছে অনেক 2000 টাকা বিজিট দিয়ে ডাক্তার দেখিয়েছে দর্শক আমি কিন্তু এতক্ষণ পুরো মন্ত্র মুগ্ধের মতো শুনতেছিলাম আপনারা কিভাবে শুনেছেন আমি জানি না আপনারা নিজেরাই কিন্তু দেখছেন একের পর এক আমাদের এরকম মা আমাদের ভাই বোন বাবা আত্মীয় স্বজন যারা আছেন একের পর এক আমাদের এই যে ভাইরাই যে তাদের যে সফলতার গল্পগুলো আপনাদের সাথে এসে এসে বলছেন শেয়ার করছেন কখনো প্রশ্ন করেছেন কেন কারণ তারা যে পরিমাণ কষ্টটা স্বীকার করেছেন যে কষ্টের ভিতর দিয়ে তারা এই এতগুলো বছর তারা পার করেন তারা কিন্তু চান না আপনারা কেউ এই ধরনের কষ্টের ভিতর দিয়ে যান কারণ শুধুমাত্র যেই কষ্টগুলো ভোগে সেই একমাত্র জানে যে আসলে কষ্টটা কী জিনিস যখন আপনি স্বাভাবিক একটা মানুষ আপনি সম্পূর্ণ অচল হয়ে যাবেন সেটা হতে পারে আপনার ছেলে মা ভাই তাদের সাহায্য নিয়ে আপনাকে পড়তে হচ্ছে আপনার কখনই সেটা ভালো লাগবে না এটা অনেক বড় কষ্টের একটা জিনিস আমরা চাই আমাদের প্রতিটা ভাই বোন প্রতিটা মা বাবা প্রতিটা মানুষ
জীবনের শেষ দিন পর্যন্ত অন্তত নিজের কাজগুলো যাতে তারা নিজেরা করতে পারে, অন্তত সুস্থ থাকে, ব্যথার জন্য যাতে অন্তত তাদের চোখ দিয়ে একটা ফোঁটার পানি না বের হয়। এই যে আমরা আজকে দেখলাম এই যে আমাদের এই মায়ের এই যে একটা লম্বা জার্নি, কত জায়গায় কত ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত নাকি অপারেশনের কথা বলেছেন। বাট উনি যখন এর সঠিক কোনো কিছু দিক নির্দেশনা পাচ্ছেন না, ঠিক সেই সময় ওনার ছেলের মাধ্যমে উনি সর্বপ্রথম জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কথা, এবং সেই অনুযায়ী উনি কিন্তু চলে আসেন স্যারের কাছে এবং দেখেন মাত্র 3-4 দিনের ভিতরে এই যে ওনার গত 3-4 বছরের ব্যথা ভালো হয়ে গেছে, এবং উনি সেটা নিজেও আবার পরীক্ষা করেছেন, উনি সিঁড়ি দিয়ে উঠানামা করেছেন, একদম স্বাভাবিক একটা মানুষ। এই যে মন খুলে বলতে পারা যে আমি আজকে সুস্থ আছি, আমি স্বাধীন আছি, এটা এটা অনেক বড় একটা গর্বের বিষয় কিন্তু প্রতিটা মানুষের জন্য। আমরা সবাই এটাই বলতে চাই, আপনারাও একদিন বলতে পারবেন, চেষ্টা করেন। বর্তমান সময়ে আমাদের দেশে কিন্তু এই ধরনের অসংখ্য ডক্টর আছেন, অনেক ভালো ভালো কনসালটেন্ট আছেন, ভালো ভালো কিছু কিছু প্রতিষ্ঠানে এদেরকে আপনারা খুঁজে পাবেন। শুধুমাত্র আমরা একটু চোখ কান খোলা রাখলে কিন্তু আমরা তাদের সন্ধান আমরা পেয়ে যেতে পারি। এছাড়াও আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন জানার থাকে, কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো কিছু নতুন কিছু জানতে চান, আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা সবসময় আপনাদের জন্য আছি। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এই যে আপনাদের এই এক্সপিরিয়েন্সটা আপনারা শেয়ার করলেন, অসংখ্য মানুষের থেকে অনেক উপকৃত হবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আর আমি তো যদি জানতাম যে তাহলে তো আমি আরো 2 বছর যে মোবাইল তাহলে ঘাটাঘাটি করে নেবা ই করতাম না, যে আমি তো সুস্থ হবি না, যে এইভাবে আমার সারা জীবন মনে হচ্ছে আমার আমরা ভেবে নিয়েছিলাম যে আপনি আর কখনো সুস্থ হবেন না। তারপর যদি দেখতাম তাহলে তো আমি আর হাঁটু ব্যথা 1.5 বছর ভুগতাম না, আমি আর আগে সুস্থ হইতাম। ধন্যবাদ আপনাদের সকলকে।